ভ্যালি অফ ফ্লাওয়ার এই কথাটি শুনলেই সবার প্রথম মনে আসে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের কথা। কিন্তু অল্প সময় তো কাশ্মীর ঘুরে আসা যায় না, তাই ঘুরে আসুন কলকাতা থেকে 1.5 ঘন্টায় বাংলার ফুলের উপত্যকা খিরাইতে। এইবার দেখুন রাতের খিরাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব এক্সপ্রেস, আমি জয়শ্রী আর আজকে আমরা বালিচক ট্যুর করে চলে এসেছি খিরাই। দেখতেই পাচ্ছেন যে খিরাইতে প্রচণ্ড পরিমাণে ভিড়, আমরা অনেকটা লেট করে এসেছি তাই এত ভিড়। দেখতেই পাচ্ছেন অনেকের ঘোরা হয়ে গেছে, স্টেশন পুরো ভর্তি ডাউন টেনে যাওয়ার জন্য। তো আপনারা বাকি ব্লগটা দেখতেই থাকুন, তাহলে দেখতেই পাবেন যাওয়া আসার সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই খিরাই স্টেশনের নেমেই মেঠো পথ ধরে হেঁটে যেতে হবে আপনার খিরাইতে। দেখুন আপনারা, আমরা হেঁটে যাচ্ছি স্টেশন থেকে নেমে। আমরা পৌঁছে গেছি ফুলের উপত্যকা খিরাইয়ে। খিরাই আসলে একটি নদীর নাম, আর সেই নাম থেকেই খিরাই গ্রামের নামকরণ। এখানে সবটাই যেন আঁকা ছবির মতো রঙিন ও সুন্দর। এখানে নেই কোনো পাহাড়ি উপত্যকা, নেই কোনো তুষার ধবলি অঞ্চল, বা নেই কোনো ঘন অরণ্য বা সমুদ্র। তবে আছে এখানে বাংলার নির্ভেজাল স্বাদ, আছে হাজারো ফুলের প্রাণখোলা হাসির সমাহার, বাংলার ফুলের উপত্যকা খিরাই। এখানে দেখতে পাচ্ছেন ফুলের টিয়ারা বানাচ্ছে। আপনারাও গেলে একটি ফুলের টিয়ারা কিংবা ফুলের তোড়া কিনতে পারেন, যাতে ওনাদের কিছু অর্থ উপার্জনও হয়। দুর্গাপূজার কাছাকাছি সময় থেকেই কাঁসাই ও খিরাই নদীর ডান ও বাম দিকে মাইলের পর মাইল বসানো হয় ফুলের চারা গাছ, যা ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক পর্যন্ত নানা ফুলের গালিচায় ভরে ওঠে। এই সময় এইখানে আসার সেরা সময়। ফুল তো এখানের প্রধান আকর্ষণ, তাছাড়া আছে নানান পাখি, প্রজাপতি, ফড়িং ইত্যাদি। সব মিলিয়ে বলা যেতে পারে এই সময় প্রকৃতি তার রূপ রস গন্ধ ভরিয়ে রাখে এই খিরাই উপত্যকাকে। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই জায়গাটি দেখে মনে হচ্ছে এটি সেলফি জোন। আমরা মানুষরা তো ভালো কিছু টিকিয়ে রাখতে পারি না, গাছ মারিয়ে ফটো তোলা, ফুল ছেঁড়া, সোলার পাতা, চিপসের প্যাকেট ফেলা প্রভৃতি আবর্জনা ফেলে এই জায়গাটিকে নষ্ট করা হচ্ছে। বলি আপনারা এখানে আসবেন কি করে, হাওড়া থেকে খড়গপুর গ্রামে ট্রেনে উঠে নেমে পড়ুন পাঁশকুড়ার পরের স্টেশন খিরাইয়ে। খিরাই স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের ধার বরাবর মেঠো পথ ধরে পাঁশকুড়ার দিকে 20 মিনিট হাঁটার পরে পড়বে কাঁসাই নদীর রেল ব্রিজ। এর পাশে থেকে নিচে নেমে গেলেই নদীর দুধারে ফুলের উপত্যকা। পাচ্ছেন এখন আমরা চন্দ্রমল্লিকার বাগানে দাঁড়িয়ে আছেন, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আপনারা সবাই দেখুন। এই দেখেই মনে হবে আমরা ফুলের উপত্যকা এসেছি। প্রকৃতির এই রূপ দেখে আপনারও মন মুগ্ধ হবে। এইবার দেখুন রাতের খিরাই।
পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য ফুলের বাগানে রাতে আলো জ্বেলে রাখা হয়েছে। বন্ধুরা, আজকের খিরাই ঘোরা এতটাই। আমরা খিরাই স্টেশন থেকে নেমে খিরাই গেলেও আমরা ফেরার সময় পাঁশকুড়া স্টেশনে এসে গেছি এবং এখান থেকেই আমরা যাব হাওড়াতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখো স্টেশনে আমরা এখন ট্রেনের অপেক্ষা করছি।